আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 53 নং ভ্যাকেন্ট পোস্ট অফ ফিশারি অফিসার। মৎস্য দপ্তরে গ্রেড 1 TFFS ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার দ্য ফিশারি ডিপার্টমেন্ট। 53 জন ফিশারি অফিসার গ্রেড 1 নিয়োগ করা হবে ফিশারি দপ্তরের অধীন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, টিপিএসসির মাধ্যমে। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো চাকরি সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদেরকে প্রদান করা হলো, এবং আমাদের টিএসআর এবং পুলিশ বন্ধুদের জন্য যে ড্রেস অ্যালাউন্স, তাদের রেশন মানি এগুলো বৃদ্ধি করা হয়েছে, তার অফিসিয়ালি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত করা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা দেখুন। এটা তো আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত হলো, এবং এখন দপ্তর সেটা বিচার করবে, দপ্তর কবে নাগাদ করবে। তবে যেগুলো টিপিএসসি করবে, দপ্তর টিপিএসসি কি লিখবে, টিপিএসসি তার সময় মতো করবে। তো হবে দপ্তর থেকে খুব শীঘ্রই এটা আপনারা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারি বা মিনিস্টারের সঙ্গে কাইন্ডলি যোগাযোগ করবে। আমার কাজ হচ্ছে